ওয়ানডে সুপার লিগে ৩ নম্বর পজিশনে থেকে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ, এরই মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি। আইসিসির প্রকাশিত বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশ টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচ খেলবে 7 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের বছর বলে টাইগাররা প্রতিটি ওয়ানডে সিরিজকেই গুরুত্ব সহকারে দেখছে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এই প্রতিপক্ষের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে হবে তামিম ইকবালের দলের। আগামী 5 তারিখ থেকে চট্টগ্রামের জোহরাহাম্মে চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে দুই দল পৌঁছে গেছে চট্টগ্রামে। পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছেন সাকিব লিটনরা। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে জিতলে দারুণ এক কীর্তিতে নাম তুলতে পারবে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সেরা র্যাঙ্কিং পজিশনে উঠতে পারবে টাইগাররা। আফগানিস্তানকে সিরিজে 2-0 কিংবা 3-0-তে হারাতে পারলে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে 5 নম্বর পজিশনে উঠে আসবে বাংলাদেশ। এ সময় টাইগাররা পিছনে ফেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের সামনে থাকবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে র্যাঙ্কিংয়ে সেরা পজিশনে উঠার মধ্য দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় তামিমের দল। এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটি আরও একটি কারণে গুরুত্ব বহন করছে, কারণ আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে গ্রুপ পর্বে পেয়েছে বাংলাদেশ। তাই এই সিরিজে আফগানদের বিপক্ষে প্রস্তুতি সেরে নিতে চায় বাংলাদেশ দল।